অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাবি যে প্রতি বছর বাচ্চা দেয় গাবি কোথায় মানত করলো কোন মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায় বলেন ঠিক কি না এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল কবরের শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়িয়ে দিবে বলবে এই হাজি এখানে কি চাও এবার টার্ন উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইবো কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কি না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছের তার চেয়ে আমার বেশি কাছের আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছের তার চাইতে আমার বেশি কাছের কে এমনকি আমি আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছের কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ও নবী যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইন্নি করিব আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ ডাকলে যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহু আকবার ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ونحن اقرب اليه من حبل الوريد মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাস নালী থাকে মানুষের গাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে আমি আল্লাহ তার শ্বাস নালী এই গাড়ের খাদ্য নালীর চাইতেও বেশি